দুর্গাপুরের কাকসার ঘটনার ছবি আপনাদের সামনে রাখবো। সেখানে যুবকের মৃত্যু ঘিরে একেবারে তুলকালাম পরিস্থিতি, প্রতিবেশীর বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। দুর্গাপুরের কাকসার ঘটনা, মৃত পবিত্র বিশ্বাস কাকসার গোপালপুরের বাসিন্দা, টাকা পয়সা সংক্রান্ত বিবাদের জেরে পিটিয়ে খুনের অভিযোগ। বামেদের 17 আসনের প্রার্থী দেওয়ার কথা ঘোষণার পর 7টি আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করল কংগ্রেস। মহরমপুর, জঙ্গিপুর, রায়গঞ্জ, মালদা উত্তর, মালদা দক্ষিণ, পুরুলিয়া, বীরভূমে প্রার্থী দেবে কংগ্রেস, ঘোষণা করেছেন অধীর রঞ্জন চৌধুরী। পুরুলিয়ায় নেপাল মাহাতো প্রার্থী হচ্ছেন, জঙ্গিপুরে মুর্তাজা হোসেন। 7টি আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা অধীর রঞ্জন চৌধুরী। হয়ে গেছে প্রার্থীরা মোটামুটি, ব্যাপার এআইসি ঘোষণা করলেই হলো। আমাদের যারা যারা প্রার্থী তারা জেনে গেছে, তারা নাম লিখতে আরম্ভ করে দিয়েছে। জঙ্গিপুর হবে, রায়গঞ্জ হবে, মালদা উত্তর দক্ষিণ আছে, আমি আছি, নেপালদা আছে, ঘোষণা করে দেবে প্রার্থী। এগুলো ঘোষণা করার দায়িত্ব আমার না, এরা আব্দুল সত্তারের নাতি হিসাবে পরিচিত সজ্জন ভদ্র, আমাদের এই জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, আমরা তাই মনে করেছি বকুল একটা যোগ্য প্রার্থী কংগ্রেসে, মানুষ তাকে দু আশীর্বাদ করে বলে। গার্ডেন ব্রিজ কাণ্ডের ধৃত প্রমোটার তিনিও বলছেন যে সব দোষ কাউন্সিলরের, তিনি আড়াল করছেন কাউন্সিলরকে, সমস্ত দোষ ইঞ্জিনিয়ারদের, ইঞ্জিনিয়াররাই যেহেতু তৈরি করেছেন। এই প্রমোটার আড়াল করছেন, মেয়র আড়াল করছেন, অর্থাৎ সমস্ত দোষ ইঞ্জিনিয়ারদের, কিন্তু কাউন্সিলর কিছুই জানেন না, পুরসভার কোনো দায় নেই। এই ভয়ঙ্কর বিপর্যয়ের ঘটনা ঘটে গেল, 10 জনের প্রাণ চলে গেল, কিন্তু বোরো চেয়ারম্যান রঞ্জিত শীল তার বিস্ফোরক স্বীকারোক্তি কি বলেছেন তিনি? বোরো চেয়ারম্যান হিসাবে আমি যেটুকু, প্রথম কথা হলো আমার ফার্স্ট ডিউটি, আমি ডেইলি সকালবেলা রাউন্ড দিই, এক রাউন্ড এক ঘন্টা এই বাইক নিয়ে, তারপর অন্য সব কাজ। সব কাউন্সিলর যদি এরকম অ্যাক্টিভভাবে রাউন্ড দিত তাহলে এই জিনিস হতো না। একটা আছে, রাজ্য বিজেপি মুখপাত্র সমীক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সমীক, আপনি শুনলেন, মেয়র বলছেন, প্রমোটার বলছেন, কিন্তু একেবারে ভিন্ন সুর ধরা পড়লো বড় চেয়ারম্যানের গলাতে। এটা তো তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ রসায়ন, এটা নিজস্ব সমীকরণ, কিন্তু আসল বিষয় হলো আপনি কলকাতা শহরে যে কোনো ওয়ার্ডে, সে গার্ডেন রিচই হোক আর শ্যামবাজার পাঁচমাথার মোড়েই হোক, একবার নিজের বাড়ি রিনোভেট করে বা স্যাংশন প্ল্যান নিয়ে নিজের বাড়ির একতলা বাড়াতে গিয়ে বা কোনো ধরনের চেঞ্জেস করতে গিয়ে আপনি কোন ব্যবস্থার সম্মুখীন হবেন, কোন অবস্থা আপনার হবে, সেটা করলেই বুঝতে পারবেন।